وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه نشتت روبه ياك شدر لوب شرق كتو كتاب مثانا اير پیشن تكي اوپر تكي دام تكي بام تكي کنو دیک تكي مثا قرآن ربیتر پروبشر کنو قائد نائی ذلك الكتاب لا ريب فيه امون كتاب جار مدد شندهر غلام وكاشنا ايتوري قل سبحان الله ذاتو بوئي لكا هاي ذاتو لوكرا بوئي لكا پرتت گرمتوكار بوئير بھومیکاي لكا جي پاتھوك جدی کنو بھول بھرامتی پان اما كزانا اي دیبین پروبطت شمس کرنے امی کرتب گتار شاتھے আমি সংশোধন করে নেব এরকম কেউ লেখে নাকি যে আমি যে একখান বই লিখছি এরকম বই পৃথিবীতে কেউ লিখতে পারে না কোন ভুল ভ্রান্তির বালাই নাই এরকম কেউ বলতে পারছে পারে না কোরআনে কারীম এমন কিতাব যার ভূমিকায় শুরু হয়েছে যে কিতাব পড়তেছো এখানে এমন এক কিতাব দালিকাল কিতাবু লা রাইবা ফি কোন সন্দেহ নাই কোন ভুল নাই এর মধ্যে এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে আসছিল ওইভাবেই আসছে এবার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দুনিয়ার মানুষ যদি কখনো অসসার ভিতরে পড়ে যাও যে নবীজি বুঝিয়ের মধ্যে কিছু বানায় ঢুকাইছে নাকি তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি শোনো কে গ্যারান্টি দিচ্ছেন জোরে কোন কে ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين আমার নবী যদি নিজের থেকে কোন কথা বানিয়ে কোরআনের নামে ঢুকাই দিত কোরআনের ভিতরে যদি আমার নামে নিজের বানানো কথা ঢুকাইতো আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম আর আমি আমার নবীজির কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম একটা বর্ণ নবী এর ভিতরে বানান নাই এর ভিতরে যা আছে সব আল্লাহ পাকের কালাম বিশুদ্ধভাবে যেমনটি নাজিল করেছিলেন তেমনটি আমাদের কাছে আছে সুতরাং কোরআনের পরিপন্থী কোন জিনিসের অনুসরণ করা যাবে না সলিড এই কিতাব আল্লাহর এই বাণী কিতাবের প্রতি ঈমান এখন আপনি যতই সেজদা দেন ওই কথাই ফিরে চলেন ওই যে প্রথম কথা লাইস আল বিররা আনতু ওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোই পুণ্যবান নেককার আর সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয় সেজদা দিতে দিতে যদি কপালে দাগও পড়ে যায় আছে না বহু মানুষ কপালে দাগ পড়ে গেছে আর মনে করে এই কপালে দাগ পড়াটাই ফি উজুহিহিম মিন আসারি সুজুদ এটা পড়া দরকার ঘষে হইলেও আসারি সুজুদ মানে কপালে দাগ পড়া নয় লোকটা যে নামাজি তার চেহারার ভিতরে নামাজের আসর ফুটে ওঠে সুবহানাল্লাহ বিহামদি লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা নামাজি তার চরিত্র তার ওঠা বসা তার চলাফেরা তার আচরণ তার হাসি তার বক্তব্য তার ওয়াদা তার সব কিছু দেখে প্রমাণিত হয় যে লোকটা নামাজি এটাই হলো আসারের সুজুদ দাগ পড়লেই ওইটার নামই আসারের সুজুদ না তাহলে যাদের কপালে দাগ পড়ে না সারা জীবনে তাদের তারা তাদের অবস্থা নাকি সুতরাং পূর্ব পশ্চিমে কতগুলো সিজদা দিলেন ওইটা বড় কথা না বড় কথা হলো এইগুলির উপর ঈমান আনা কিতাব মানছি তো কিতাব ছাড়া আর কোন কিছুকে অনুসরণ করা এবার শুনুন আল্লাহ পাক কি বলতেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটারই অনুসরণ করো এবং কোরআন ছেড়ে অন্য কোন পৃষ্ঠপোষকের অনুসরণ করো না কে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন এই কোরআনের পরিপন্থী কোন জিনিস মানা যাবে না কোরআন যা বলেছে সেটাই মানতে হবে
এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দিবে ভাগ্য খুলে দিবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআনের কোনো বিকল্প নাই সকলকে দাওয়াত দেই সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহিহ করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন কোরআন শরীফ সহিহভাবে বোঝার তৌফিক আমাদের দিন আমিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন আমিন মুনাজাত করব এখন মুনাজাতের জন্য সব মানুষ বসুন যত মানুষ দাঁড়ানো আছেন বসেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون اي الله رب العالمين شتير راتে গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনে কারীমের মাহফিলে হাজিরা দিয়েছে আয় আল্লাহ কোরআনে কারিমের বরকতে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাপ হারিয়েছি মা বাপ যাদের বিদায় হয়ে গেছে মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন যিনি যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও হায় আল্লাহ অপারেশন হবে যার হার্ট অপারেশন আল্লাহ তুমি মেহরবানি করে তার অপারেশন আসান করে দাও হায় আল্লাহ তাআলা যিনি যার প্যারালাইসিস হয়েছে আল্লাহ তুমি দয়া করে তাকে প্যারালাইসিস থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাহফিলে আজ হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে তোমার দরবারে বিনীতভাবে নিবেদন করছি তুমি আমাদের শরীরে যত নিয়ামত দান করেছ জন্মের পরে এ নিয়ামতের একটা নিয়ামত মৃত্যুর আগে আমাদের থেকে ছিনিয়ে নিও না আমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি বাক শক্তি স্মৃতি শক্তি চলত শক্তি আমাদের শরীরে যা তুমি দিয়েছ সবগুলিকে মৃত্যু পর্যন্ত নিয়ামত টিকায়া রাখো আয় আল্লাহ তাআলা এ মাহফিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে দেশ বিদেশ থেকে আসে সকলের ধারণা কোরআনের মাহফিলে গেলে দোয়া কবুল হয়ে যাবে আয় আল্লাহ দোয়া করার মালিক দোয়া কবুলের মালিক তুমি তোমার বান্দারা যা দিলে যে দুঃখ আছে কষ্ট আছে সব দুঃখ কষ্ট দূর করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله